জায়গায় ছায়া মিলিপিকা চলে এসেছি রানী আর এপাশে ব্রততি ব্রততিকে কোনোদিন দেখেনি আজকাল ব্রততিকে দেখবেন আজকাল চলে এসেছি মা গো ভাবনা কেন দেশাত্মবোধক নৃত্য নিয়ে সবাই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর কেউ স্কিপ করবে না আমি কিন্তু গানটা মুখস্থ করে রাখি মানে গানটা মুখস্থ থাকে না সব সময় তো গানটা মুখস্থ রাখা মানে রাখতে পারি না ভুলে যাই লাইন তার জন্য মোবাইলে গানটা রেখেছি কিছু মনে করবেন না মোবাইল দেখে দেখেই ওদেরকে শেখাবো যেমন স্কুলে একজন টিচার শেখায় সেরকমই আমি ওদের দুজনকে শেখাবো আর একটা কথা বলি বাসের একটা সাউন্ড আছে প্লিজ এই সাউন্ডটাকে আপনারা ইগনোর করবেন কারণ আমার কোনো অপশন নেই এটা হচ্ছে ড্যান্স স্কুল আর এখানে তো আওয়াজ থাকবে ঠিক আছে আজকাল স্কুলে এসেছি মা গো ভাবনা কেন দেশাত্মবোধক নৃত্য করো মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রুকে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তাহলে এই লাইনটা একটু এ একরকম এ একটু একরকম করেছে দুজন দুরকম হয়ে গেছে একটু ধরো আমি নাচতে দেখাচ্ছি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় পাটা এরকম করতে পারবা এরকম শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শুনে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এই যে প্রতিবাদ যখন করছি যখন প্রতিবাদ করতে জানি হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা পাঁচর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি জানি কি বললাম পাঁচর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি হয়েছে তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ড তৃতীয় স্ট্যান্ডার্ড নিয়ে আমরা পরাজয় মানবো না তাই তো করো আমরা তাহলে কি হচ্ছে আমরা পরাজয় মানবো না একটা এক্সপ্রেশন থাকবে পরাজয় মানবো না এই একটা ঝাঁকুনি এটা থাকতে হবে মাস্ট করো আমরা পরাজয় মানবো না দুর্বলতা বাঁচতে শুধু জানবো না আবার আমরা পরাজয় মানবো না দুর্বলতা বাঁচতে শুধু জানবো না আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আস্তা অস্ত্রটা হলে কেন একটু মানে মারার ইচ্ছে নেই ধরো অস্ত্র হাতে এই মুষ্টিটা ভালো করে কর অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তৃতীয় স্ট্যাঞ্জা শেষ লাস্ট এবং চতুর্থ নম্বর স্ট্যাঞ্জা নিয়ে আমরা অপমান সইবো না ভীরুর মতো ঘরের কোণে রইবো না ভীরু আমরা অপমান অপমান করলে আমরা কি করি অপমান করলে কানে হাতি শুনতে চাই না তাই না করো আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না রেডি আবার একবার আমরা অপমান সইব না ভীরু যখন হয় নিচের দিকে ভীরু মানুষ যারা মানুষ যাদের মনে প্রচন্ড হয় তারা কি করে নিচের দিকে কেউ কিছু বললে অপমানটা সহ্য করে নেয় কিন্তু আমরা সহ্য করব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না
আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রুদের অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর এই ভিডিওটা এই নাচটা কেমন হয়েছে বা কেমন শিখে শিখতে পেরেছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আর প্রথম দেখছেন তো ব্রততিকে ব্রততি কেমন করেছে অবশ্যই কমেন্টস করে জানাবে রানী নাচটা সবসময় দেখে থাকেন রানী নাচটা আপনাদের অনেক ভালো লাগে আমার অনেক কমেন্টস আর এসেছে তার জন্য থ্যাংক ইউ ব্রততি আজকাল আমার ফার্স্ট নেচেছে কেমন নেচেছে অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে গাইস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই।